প্রথম শ্রেণী বন্ধুরা সবাই ভালো আছো তো? আমি চাই সবাই তোমরা ভালো থাকো, আর সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করে যেন আমরা সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, তাই না? তোমাদের আমি তো অনেকগুলো ভিডিও ক্লাস নিয়েছি, আজকেও তোমাদের আমি একটা ভিডিও ক্লাস নিব, সেটা হলো ইংরেজি ভিডিও ক্লাস। তোমাদের তো সব কিছু পড়া হয়ে গেছে, আমি তোমাদের ভোকাবুলারি ই দিয়ে পড়াবো। চলো বোর্ডে দেখি আমরা ভোকাবুলারি ই দিয়ে আমরা কি কি শিখি। এটা কি লিখেছি বলতো? ই এল ই পি এইচ এ এন টি, এটা কি হয়? ইলিফ্যান্ট। ইলিফ্যান্ট মানে কি? ইলিফ্যান্ট মানে হাতি। এলিফ্যান্ট মানে হাতি। তারপরে কি? ই ডবল জি, এটা কি হয়? এটা তো তোমরা সবাই জানো, এটা কি? ই ডবল জি কি হয়? এগ। এগ অর্থ ডিম। এগ অর্থ ডিম। তারপরে কি লিখেছি? এটা ই ওয়াই ই, এটা কি বলতো? এটা হচ্ছে আই, তাই না? আই মানে কি? আই মানে চোখ। তারপরেরটা কি লিখেছি? ই এ সি এইচ, এটা কি হয়? ই এ সি এইচ, ইচ। ইচ মানে কি? প্রত্যেক। তারপর ই এ টি, এটা কি? হ্যাঁ, ইট। এটা মানে কি? এটা তো তোমরা সবাই জানো, ইট মানে কি? ই এ টি, ইট মানে খাওয়া। দেখো তো, তাহলে এটা কি লিখেছি? ই এম পি টি ওয়াই, এটা কি? এমটি। এমটি মানে কি? শূন্য বা খালি। তাহলে আমরা এলিফ্যান্ট কি লিখেছি? হাতি। এগ ডিম, আই চোখ, ইচ প্রত্যেক, তারপরে ইট খাওয়া, এমটি শূন্য বা খালি, দুইটাই হবে, যে কোনো একটা দিলেই হবে। তারপরে এখানে কি লিখেছি? ই এ ই আর এ এস ই আর, এটা কি? ইরেজার। ইরেজার কি? ই আর এ এস ই আর, ইরেজার অর্থ কি? ইরেজার কি তোমরা চিনো না? ইরেজার তোমাদের লাগে কিন্তু। ইরেজারে তোমরা কি করো? পেন্সিলের দাগগুলো মুছো, তাই না? ইরেজার কি? রবার। তারপরে কি লিখেছি? ই এ এস টি, এটা কি? ইস্ট। ই এ এস টি, ইস্ট মানে কি? পূর্ব। তারপরে কি লিখেছি? ই ভি ই এন আই এন জি, এটা কি? ইভিনিং। ইভিনিং মানে কি? ই ভি ই এন আই এন জি, ইভিনিং। ইভিনিং মানে কি? সন্ধ্যা। তারপরে কি লিখেছি? ই এ আর টি এইচ, এটা কি? আর্থ। ই এ আর টি এইচ, এটা আর্থ। আর্থ মানে কি? পৃথিবী। তারপরেরটা কি? ই এন ও ইউ জি এইচ, এটা কি? এনাফ। ই এন ও ইউ জি এইচ, এটা কি? এনাফ। এনাফ মানে কি? যথেষ্ট, প্রচুর, এরকম। যথেষ্ট। তারপরে কি লিখেছি? ই ভি ই আর ওয়াই, এটা কি? এভরি। তারপরে কি? ডি এ ওয়াই, এভরিডে। ই ভি ই আর ওয়াই,
এভরি ডি এ ওয়াই কি হয় এভরিডে এভরিডে অর্থাৎ প্রতিদিন এভরিডে প্রতিদিন তাহলে আমরা কি লিখেছি এখানে ইরেজার রবার ইস্ট পূর্ব ইভিনিং সন্ধ্যা আর পৃথিবী এনাফ যথেষ্ট এভরিডে প্রতিদিন তাই না চলো আমরা প্রথম থেকে আরেকবার দেখে আমরা কি লিখেছি ই এল ই পি এইচ এ এন টি এটা কি হয় ইলিফ্যান্ট ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট অর্থ হাতি হয়কারে হাত তরিশিকারে তি হাতি তারপর ই ডবল জি এগ এগ মানে ডিম ডরিশিকারে ডিম ও ডিম তারপর ই ওয়াই ই এটা কি আই আই অর্থ চোখ জয়কারে চোখ চোখ ইচ ই এ সি এইচ এটা ইচ ইস অর্থ প্রত্যেক পয়রফলা প্র তয় একার জফলা ক প্রত্যেক তারপর ই এ টি এটা কি ইট ইট মানে খাওয়া ক্ষয়কারে খা ও অন্তঃস্থ একারে আ খাওয়া তারপর ই এম পি টি ওয়াই এম টি এম টি অর্থ শূন্য বা খালি কি তালিবর্ষয় দীর্ঘকার দন্তন্ময় জফলা শূন্য খালি ক্ষয়কারে খা লয়ারিশিকারে লি খালি তারপরে কি এখানে ই এ আর এস ই আর এটা কি ইরেজার ইরেজার রবার বয়শূন্য র বয়কারে বা বয়শূন্য র রবার ইস্ট ই এ এস টি ইস্ট ইস্ট মানে পূর্ব ইভিনিং ই ভি ই এন আই এন জি ইভিনিং মানে সন্ধ্যা আর্থ ই এ আর টি এইচ আর্থ অর্থ পৃথিবী পয়রিকারে পি থয়রশিকার বয় দীর্ঘিকার পৃথিবী এটা কি ই এন ও ইউ জি এইচ এনাফ এনাফ মানে যথেষ্ট অন্তঃস্থ জ থয়কার মূর্ধন্য ষয় টয় সংযুক্ত যথেষ্ট তারপর ই ভি ই আর ওয়াই এভরি ডি এ ওয়াই এটা কি হয় এভরিডে এভরিডে অর্থ প্রতিদিন পয়রফলা তয়রশিকার দশিকার দন্তন্য এটা কি হয় প্রতিদিন আমরা কয়টা শিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আজকে আমরা বারোটা অর্থ শিখেছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে ভোকাবুলারি ই দিয়ে আজকে শিখেছি এগুলো তোমরা বাসায় বানান করে শিখবে এবং অর্থগুলো সুন্দর করে শিখবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।